খাগড়াছড়ি জেলার রামগড় ও ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের সীমান্ত ফেনী নদীর সনাতনী হিন্দু ধর্মাবলম্বী হলর দিনব্যাপী বারণী স্নান উৎসব অনুষ্ঠিত হইয়ে এই উৎসব ঘিরিয়ে নেয় প্রতিবার নেয় এবারও দুই বাংলার মানুষ মিলিত হইয়ে জেলার রামগড় ও ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুম সীমান্ত এপার ওপারের সীমান্ত মাত্র কয়েক ঘন্টার লাই অঘোষিত ভাবে কুলদীপের হারণে পরিণত হইয়ে বাংলাদেশ ভারতের নাগরিক হলর মিলন মেলা এই উপলক্ষে সীমান্ত বইয়ে বারণী মেলা বৃহস্পতিবার ভোরত্তন দুই দেশের সীমান্ত বই যাওয়া ফেনী নদীর তীরত পূজা অর্চনার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় স্নান শেষে নদীর তীরত চলে প্রার্থনা গীতাপাঠ এবং কীর্তন বেনতুন বিএল পর্যন্ত হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী সমাগমত মুখরিত আছিল ফেনী নদী বিনা পাসপোর্ট ভিসায় সারাদিন হাজার হাজার মানুষ ঘুরে বেড়াইয়ে ভারত ও বাংলাদেশ দেখা গেছে ভারতীয় আত্মীয় স্বজনের পরে গজ্জে কেনাকাটা প্রসঙ্গত ব্রিটিশ আমলতন চৈত্রের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির প্রতি বছর ফেনী নদীর এই উৎসব ওইয়াচ্ছে এবছর মাত্র তিন ঘন্টা লাই খুলে দেওয়া হয় দুই দেশের এই সীমান্ত ডেক্স নিউজ সি প্লাস টিভি দর্শক আর এই ভিডিও কিনা অনারত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস ফোন এটা